বলছিস কুনালদা কোথায়? হ্যাঁ ছেড়ে দিন না দাদা, আমি চোর নই, ফাদার প্রমিস। হ্যাঁ ধরা পড়লে সবাই তাই বলে। ও ঠিক এসে পড়বে, টেনশন নেবার কিছু নেই। মজা না একবার দেখাচ্ছি। কুনাল আবার ধরা টরা পড়লো না তো? অ্যাটেনশন অ্যাটেনশন, নাটক শুরু হলো। আগে শুনি তোর ঘোষণাটা কি। আমরা আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো রান্না করে। আমরা আমাদের বরদের জন্য কি করব, কিছুই তো প্ল্যান হয়নি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? আপনার জন্য আরেকটা ছোট্ট গিফট আছে। আজ থেকে এই ঘরে শুধু আমার একার ছবি নয়, এটাও থাকবে। এইসব কি সত্যি সত্যি হচ্ছে? স্বপ্ন দেখছি না তো আমি? ঘরেতে ভ্রমণ এলো গুণ। এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানো ঋষি বাবু? কি সব বলছিস বলতো, মানেটা কি? তোর গলায় সিঁদুরের দাগ। কোথায়? বাবা সিঁদুর কখন লাগলো? আরে ওখানেও নেই, আমি দেখেছি। তোর কারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি। কি এটা? এই তো এক বছরের ডিলের কথা কি ও এখনো ভুলতে পারেনি? আমাদের সকলের ভালোর জন্য, মানে এই পরিবারের কোনো সদস্য যাতে আর কোনো বিপদে না পড়ে, যেমন ঋষি পড়েছিল, সেই জন্য তুমি এই বকুল একটু ঘরে এসো না, প্রেজেন্টেশনের ফাইলটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? ওটা তো ওই ড্রয়ারের ওখানেই তো ছিল, তুমি ঠিক করে খুঁজে দেখো নি? হ্যাঁ খুঁজেছি কিন্তু পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও না। তুমি কাকুমণি প্লিজ, তুমিও আবার আমার এই তুমি বলা নিয়ে আমার পেছনে লেগো না। এই সকাল থেকে বাবা দাদা ভাই না না প্রায় সবাই সবাই আমার লেগ পুল করেছে। তুমিও যদি এটা নিয়ে আবার কিছু বলো আমাকে। না না না, কেউ কিচ্ছু বলবে না। কেন বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার দাগ থাকবে, সেটাই তো স্বাভাবিক। এই যে তোরা একে অপরকে কি আপনি আগে করিস, তুমি বলছিস শুনতে ভাল লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ গো। কি গো? মিষ্টি লাগছে তো শুনতে? হ্যাঁ লাগছে তো, খুব মিষ্টি লাগছে। এই যে তোর বাবা দাদা ভাই সবাই ঠাট্টা করছে, মজা করছে, একটু খ্যাপাচ্ছে, সেটা তো আসলে খুশি হয়েছে বলে। তোরা দুজন একে অপরের সঙ্গে যত সুখে থাকবি, যত ভালোবাসবি, তত আমাদের পরিবার সুখে থাকবে, তত আমাদের পরিবার সুন্দর হবে। ও কাকুমণি কি গো, তুমি তো বললেই না কি বলবে বলছিলে। ওই তো বলবো যেটা ওই রাগিনী বললো, ওটাই বলতাম। আমাদের সকলকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য সব দায়িত্ব তো এখন তোমাকেই নিতে হবে। এই পরিবারটাকে তোমাকেই আগলে রাখতে হবে বকুল। একদম খাঁটি কথা, এইভাবেই তো আমিও আপনার ওপর, না 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 সরি সরি সরি, তোমার উপর নির্ভর করে আছি। এসো না, খুঁজে দাও না ফাইলটা, কাজ আটকে আছে। চলো কাকুমণি আসছি। বাড়ির সবাই দিন দিন আরো বেশি করে তোমার সঙ্গে জড়িয়ে যাচ্ছে বকুল। এই অবস্থায় কি করে তোমাকে বলি বাড়ি ছেড়ে চলে যেতে? বকুল এত রাতে কোথায় যাচ্ছ, আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? চলে যাচ্ছি। মানে? আমার এক বছরের মেয়াদ শেষ,
আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু, আইন নিয়ে পড়াশোনা করেন অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা, আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। এই বিবাহ এবার সম্পন্ন হল। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা, এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পূজার প্রচলন করো। আমার জন্য আপনার এতদিনের সাধনা স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনব। আপনি শুধু সই করে দেবেন। সরজু, তুই দোষ দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি? কি বড় বৌমা, দেখো আমার মনে না ডাঙ্গা জন্ম দাগ ছিল। ছোট বউ আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে যাইবো। কিসের জবাব দিহি মা? যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় দু তিনবার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও, তুমি আমায় মিথ্যে বলেছো, বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠামড়ির অপারেশনের টাকা দিয়েছো। চুপ, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পড়বে না। তুই বুঝতে পারছিস না, আরে বিয়ের পর তো বাচ্চা হতেই পারে। চার পাঁচজন ঢুকবে ঘরে, এ বুড়িকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসব, আর বুড়িকেও বের করে আনব। সরজু, তুই দোষ দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। এই বিবাহ এবার সম্পন্ন হল। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা, এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পূজার প্রচলন করো। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু, আইন নিয়ে পড়াশোনা করেন অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় দু তিনবার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও, তুমি আমায় মিথ্যে বলেছো, বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠামড়ির অপারেশনের টাকা দিয়েছো। চুপ, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পড়বে না।